আসলে দেখুন না, আসলে এই গাছটি মূলত আমাদের কাগজ ফুল হিসেবে পরিচিতি লাভ পেয়েছে, কাগজের মতো খুবই নরম। আসলে এই গাছটি আমাদের এখানে আমরা দিই না কেন, সৌন্দর্য বৃদ্ধিতে অনেক কাজে লাগে, পাশাপাশি গেটে। তো আপনাদের আজকে পুরো এই নার্সারিটি ঘুরে ঘুরে দেখাবো, কী কী ফুল পাচ্ছি, কী ফলে গাছ পাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্যে, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আবারও আরেকটি নার্সারিতে এলাম, গাছগুলো খুব সুন্দর, রক্ত গাঁদা দেখতে পাচ্ছি। এখানে কিছু দেশি গাছ রয়েছে আমাদের, গাঁদা ফুল, রক্ত গাঁদা দেখতে পাচ্ছি। পুরো বাগানটি জুড়েই কিন্তু বেশিরভাগই হচ্ছে আমাদের গাঁদা ফুল। এটা একেবারে আমাদের রাস্তার সাথেই, মেইন রোডের পাশেই। বাইরে আসা অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে অনেক ফুলের গাছ আশ্রয়তে এসেছি। দেখি আজকে আমাদের কি ফুলের গাছ দেখা যায় আশ্রয়তে, বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছি। তো পুরো ভিডিও জুড়ে রয়েছি আমার করছেন। আচ্ছা, এদিকেও গাঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো কি ফুলের গাছ? চন্দ্রমল্লিকা না? এটা কি সারা বছরের জন্যে?
শুধু শীতকাল, আর এই গাঁদা ফুলগুলো বারো মাসের। এটা এটা সব গাঁদা নাকি? এটা 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 চলবে, এগুলো সব গাঁদা না?